একজন মহিলা আসানসোল থেকে ফোন করে বলছে, হুজুর আচ্ছা স্বামী স্ত্রী মেলামেশার মাধ্যমে আছে, আমার ইয়াং ভাইরা আমার জন যুবক বাবাজিরা এবং আমার মায়েদের সকলকে আমি শুনতে বলছি ইসলাম শরিয়াত, শরিয়াতের জায়গায় কোনো লজ্জা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়ের কাছে জিজ্ঞাসা করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিল, খলিফা তো খলিফা ছিলেন তো, মানে আমাদের দেশে যেমন আর্মিরা বর্ডারে থাকে, সে জামানায় যারা আর্মি ছিল অর্থাৎ প্রহরী যারা ছিল বর্ডারে যারা থাকতো, এরা চার মাস পাঁচ মাস করে যখন হয়ে যেত মন খারাপ আর কাজে, মানে দেশ দেখভালের দিকে শত্রু ঢুকে যাচ্ছে না বারো হচ্ছে এদিকে আর খেয়াল থাকতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে খুব বিচক্ষণ মানুষ ছিল তো, খুব জ্ঞানী মানুষ ছিল, কাউকে কাছে পায়নি। এই দুর্বলতার পিছনে কারণ কি জিজ্ঞাসা করছে? কার কাছে? নিজের মেয়ের কাছে। আর আরেকটা জিনিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলো, মদিনার যারা বিবাহিত মেয়ে আছে, মহিলা আছে, তারা যেন উদাস মনের মানুষ হয়ে যাচ্ছে, কি যেন হারিয়ে ফেলেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে এই রকম একটা মনোভাব হওয়ার কারণ কি? বর্ডার থেকে খবর আসছে কেউ ভালো করে মানে কাজে মন দিচ্ছে না, মানে বর্ডারে সেরকম নজর করছে না, আর এইদিকে ওই সমস্ত মানুষদের স্ত্রীগুলো যারা আছে তারা একটা উদাস উদাস মন, কারোর মুখে যেন একটা হাসি দেখছি না। তো এই কষ্ট এই ভাবনা চিন্তাটা নিয়ে গেছে কার কাছে? নিজের মেয়ের কাছে। কার কাছে? মেয়ের কাছে। আমা এদিকে এসো মা, আমার মেয়ে আমার বেটি আমার কলিজে, আমি তোমার কাছে জানতে চাই মা, তুমি আমাকে একটু বলো তো যে পৃথিবীর জমিনে একজন মহিলা মানুষ স্বামীকে নিজের কোলে না পেয়ে কতদিন পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারে? ইসলাম, আপনি যদি লজ্জা পান এই জায়গায় ঠকে যাবেন, ইসলাম। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উত্তর দিয়েছিল, আব্বা জান তিন মাস থেকে চার মাস, তার উপরে যদি কোনো মহিলা তার স্বামীকে যদি কোলে না যদি পায়, ওই মহিলাটা তখন অন্য অন্য পৃথিবীর জমিনে নোংরা চিন্তা ভাবনা তখন চলে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল, বর্ডারে যে মানুষগুলো ছিল সব মদিনায় ডেকে দিল, আর মদিনা থেকে নতুন মানুষ নিযুক্ত করে বর্ডারে পাঠিয়ে দিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, এর নাম ইসলাম। আচ্ছা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যদি লজ্জা করে মেয়ের কাছে না জানতো তাহলে আজও পর্যন্ত ইসলামের এই বিধানটা জানা যেত না? জানা যেত না। তাই আমার নবীর কাছে ওই জামানার অনেক মহিলারা লজ্জার কারণে আসতো না, সেই সময় আমার আল্লাহ হুকুম করলো আম্মা যেন আয়েশার সাথে বিবাহ করে নাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একটা রেজাল্ট দিয়ে দিচ্ছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নারী বিপাশে মানুষ ছিল, কারণ উনি ১৩টা বিবাহ করেছিল। আমি বলবো আপনি মাথা মোটা বলে এই কথা বলছেন, কারণ আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে জামানায় ছিল সেই জামানা সম্পর্কে আপনি কোনো জ্ঞান রাখেন নাই। কেননা সেই জামানার মানুষেরা আমাদের মায়েদের মাসে একটা শরীর খারাপ হয়, আমরা ১২টা মাসে আল্লাহ রোজা রাখতে পারি, আমরা ১২টা মাসে আল্লাহ নামাজ আদায় করতে পারি, কিন্তু মায়েরা ওই যে প্রত্যেকটা মাসের ৪ দিন ৫ দিন ৬ দিন কারো বা ৭ দিন করে বাদে যায়। এই যে সেই জামানায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে জামানায় এসেছিল, এই জামানায় যখন মায়েদের এই শরীরের এই যে মেন্সটা যখন হতো, ভাইরা বাবা জিরা সেই জামানার মানুষেরা কি করত? ওই মহিলাদেরকে ধরে টেনে টেনে মরুভূমি কোন গাছের নিচে ফেলে আসতো, এতটাই ঘৃণা করত, এতটাই নারীদের উপরে অত্যাচার করত। এইবারে আমি আপনাকে বোঝাতে চাই যে মানুষটাকে বলছেন ১৩টা বিয়ে করেছিল, তাহলে কতটা মেয়েদের উপরে লোভ ছিল? না না না, আপনাদের এই ঝিলমিল পাড়া আমাদের এই যে টালিগঞ্জ এলাকার একটা যুবক বার করেন, যে যুবকটাকে আমি বলবো তোমার ২০ বছর ২২ বছর ২৫ বছর বয়স, তোমাকে একটা ৪০-৫০ বছর একটা বুড়ির সাথে বিয়ে দেবো, আমাদের এলাকায় কেউ রাজি হবে? কথা বলেন। আচ্ছা ২ লাখ টাকা দেবো তাও হবে? হবে না ভাইরা বাবা জিরা। না না
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু নারীদের সম্মান নারীদের ইজ্জত নারীদেরকে পরিপূর্ণভাবে অধিকার দেওয়ার জন্য আমার নবী এতগুলো বিবাহ মোবারক করেছিল কেন না আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একটা শক্তিমান মানুষ ছিল এমন আমার আল্লাহ ক্ষমতা দিয়েছিল কিতাবের মধ্যে লেখা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরের উপরে আমার আল্লাহ এতটাই শক্তি এতটাই পাওয়ার দিয়েছিল সেই জামানায় সৌদি আরবের জমিনে সৌদির এক নাম্বার কুস্তিগির যে মানুষটা ছিল ওই মানুষটাকে আমার নবী ইয়াং বয়সে তিনবার বাম হাত দিয়ে তুলে কাচার মেরেছিল কত পাওয়ার আমার নবী ছিল সাহাবারা বলল আমার নবীর সাথে ঘোড়ার পিঠে করে যখন সামনের দিকে আগিয়ে যেতাম এমন সময় লক্ষ্য করে দেখা যাবে একসাথে ঘোড়াটা দৌড়ে নিয়ে যাব কিন্তু আমার নবীর ঘোড়া এত জোরে যেত আমার নবীর ঘোড়াটা কিভাবে এখান থেকে অত দূর পৌঁছে গেত এরকম বিবরণ দেওয়ার মতো ক্ষমতা আমাদের থাকতো না কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর এতটাই পাওয়ার ছিল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ক্ষমতায় ওই ঘোড়া টাকা বিদ্যুতের নেই পার হয়ে যেত এইরকম একটা যুবক মেয়ের সাথে মানে যুবক মানুষের সাথে 25 বছর বয়স এমন সময় মক্কার জমিনের একটা মহিলা মানুষ 40 বছর বয়স শুধু 40 নয় দুবার স্বামী হারা মানে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে যার সাথে বিবাহ করেছিল ইন্তেকাল হয়ে গেছিল স্বামীটা দ্বিতীয় বিবাহ করলো তাও ইন্তেকাল হয়ে গেল মানে দুটো স্বামী ছাড়া কথা বুঝলেন না এই রকম একটা মহিলা অফার করলো প্রস্তাব পাঠালো আমি আবদুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ এনার সাথে নিকাহ করতে চাই আমার নবী সেই জামানার দিকে তাকালো আমার নবী আমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই পৃথিবীর জমিনের সমস্ত মানুষের জন্য রহমত করে পাঠিয়েছে একটু জোরে বলেন সুবহানাল্লাহ খেয়াল করুন লক্ষ্য করুন তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই প্রস্তাবটা না করতে করে দিতে পারতেন যদি উনি মেয়ে মানে মহিলা লোভী মানুষ যদি থাকতো তাহলে এই প্রস্তাবটা গ্রহণ করতো কি জোরে বলেন আল্লাহর কসম দিয়ে বলছি আমার নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার করতে লাগলেন বিবাহর পরে যতদিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়াতের জিন্দেগিতে ছিলেন আমার নবী দ্বিতীয় বিবাহ মোবারক করেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই এই মানুষটাকে আপনি কেন কি কারণে কোন অ্যাঙ্গেলে কোন দিক থেকে ভেবে আপনি নারী পিপাসু মানুষ বললেন ভাইরা বাবা জিরা মুসলমানের ছেলেরা নবী উম্মত উম্মত নারীরা ভালো করে বুঝুন খেয়াল করুন লক্ষ্য করো সে জামানায় দেখা যেত আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা তকমা লাগানো হয় কি করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বৃদ্ধ বয়স হয়ে গেল আমার নবীর ভিতরে আমার আল্লাহ এতটাই ক্ষমতা পাওয়ার দিয়েছিল আমার নবী বৃদ্ধ বয়সে জোয়ানের মতো জোয়ান যুবকের মতো আমার নবী হালতটা আমার নবী ক্ষমতা রাখার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছিল ভাইরা বাবা জিরা আমার নবীর উপরে একটা আরোপ লাগানো হয় আমার নবী যখন বয়সটা বেশি হয়ে গেছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে কিভাবে বিবাহ করলো ভাইরা বাবা জিরা মুসলমানের ছেলেরা আপনি একটা দেখছেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর বয়সে কিন্তু কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবীর আর 12টা যে স্ত্রী ছিল একজন কেউ যুবতী মহিলা ছিল না ছিল না অনেকে আমার নবীর বয়সে বড় ছিল আমার নবী বিরুদ্ধ হয়ে গেল আমার নবীর দুঃখের বছর দুঃখের সময় কোন টাইমটা আমার নবীর আপন মানুষ বলে ওই জামানায় দুটো মানুষ ছিল একদম কাছের মানুষ নিকটের মানুষ দুটো মানুষ এক নাম্বার হলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দ্বিতীয় নাম্বার হলো চাচা জান আবু তালেব
আবু তালেব নিজের সন্তানদের থেকেও ভাতিজা মোহাম্মদ রসুলুল্লাহকে বেশি ভালোবাসত। বাবু বোঝাতে চাচ্ছি এইটাই, ভালো করে বুঝুন, খেয়াল করুন, লক্ষ্য করুন। তা আমার নবী মোহাম্মদ রসুলুল্লাহর জীবনের একটা বছর এসেছিল যেটা খুব কষ্টের, খুব কষ্টের একটা বছর আমার নবীর জীবনে এসেছিল। কোনটা? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, তারপরে চাচা আবু তালেবও ইন্তেকাল হয়ে গেল এই একই বছরে। আমার নবী কষ্টের সাথে দুনিয়ার জমিনে জীবন যাপন করে। ভাইরা বাবা জিরা মুসলমান ছেলেরা, নবীর উম্মত উম্মতানি, আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের একটা পা নিজের ইচ্ছাকৃত ভাবে ফেলে নাই, একটা কদম সামনের দিকে যা আগিয়ে নিয়ে গেছে, পিছন দিকে যা পিছিয়ে এসেছে, একটাও নিজের ইচ্ছা নয়, সবটাই হলো আমার আল্লাহর হুকুম। ভাইরা বাবা জিরা আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বাইরে ইসলাম প্রচার করে কাফেরদের হাতে ইচ্ছা মতো মার খেয়ে আমার নবীর কাছে যখন আসতে হবে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে এতটা ভালোবাসত, আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বাইরে যে কষ্ট পেয়ে আসতো, আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিত, আমার নবীকে এমন ভাবে খেদমত করতে হবে আমার নবী সমস্ত কষ্টের কথা আল্লাহ ভুলিয়ে দিত। আরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ! আমার সময় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বুকে যখন নাই, এরপরে আমার নবীর জীবন যাপন এইভাবে চলতে লাগলো। চলতে চলতে আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ একের পর এক বিবাহ শাদি করে। কোন মহিলাগুলো বিবাহ শাদি করে? যাদেরকে সেই জামানার মানুষ বাজার থেকে কিনে এনেছিল জনি হালতে, তাদের যৌবন কালটা সেই জামানার কাফের বেঈমান মুশরিকরা ইচ্ছা মতো মিচড়ে খেয়ে নিয়েছিল। এরপরে গরিব মানুষ ওর হয়ে কথা বলা, ওই মহিলাটার হয়ে কথা বলার কেউ নাই, যদি যে কথা বলতে আসবে সে গরিব মানুষ এক চড়ে দাঁত ভেঙে দেবে। ভাইরা বাবা জিরা এইরকম একটা জামানা এসে গেছিল, ওই মানুষগুলো ওই মহিলাগুলোকে যখন আবারও বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতো, ওই মহিলাগুলোকে যখন ফেলে দেওয়ার মতো তাদের কাছে হয়ে গেছিল, আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ওই মহিলাগুলোকে রাস্তা থেকে কুড়িয়ে কুড়িয়ে তুলে তুলে নিয়ে এসে স্ত্রীর মর্যাদা দান করেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ! দুনিয়ার জমিনে তাহলে যে মানুষটা বলবে মোহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রের উপরে আমল তুলবে, আমার মনে হয় তার 14 গোষ্ঠীর চরিত্রে নিশ্চয়ই নিশ্চয়ই গণ্ডগোল আছে নবীর উপরে। বাবু ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এরকম আলোচনা করছে, তবে শ্রোতা যারা ছিল তারা কেউ সাধারণ মানুষ নয়, প্রত্যেকে আলেম মানুষ। এমন সময় একটা বল এসে ওই মাহফিলে এসে পড়েছে, মানে সাইডে বাচ্চারা খেলা করছিল, একটা বল এসে ওই মাহফিলে এসে পড়লো। তো আর সব বাচ্চারা ছিল, তো দেখবেন অনেক বাচ্চা থাকে তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ব্যবহার এত ভালো হয়, বড়রা যদি মানে ইচ্ছা করেও যদি দুটো বড় কথা বলে তবু তার সামনে মুখ খোলে না, মাথা তোলে না, কি গো আছে না না এরকম, এরকম বাচ্চা দেখবেন আজও আছে। তো কিছু বাচ্চা বলছে বলে যাও বলটা গিয়ে নিয়ে, তো তখন কিছু বাচ্চা বলছে ওখানে বসে আছে কারা জানো তো, জামানার বড় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ওনার সামনে আরো আলেমরা বসে আছে, তো ওনার একটা আলোচনার মধ্যে আছে, তো এই সময়টা যাওয়া ঠিক হবে না। তো তার মধ্যে একটা ছেলে মানে লাফিয়ে উঠল, একটা বিক্ষিপ্ত আকার মানে এরকম একটা ধারণ করলো, আরে ওনারা বসে আছে তো কি আছে, বড় বয়সে বড়, জ্ঞানে বড়, শিক্ষায় বড়, নামি দামি মানুষ আছে আছে, তিনি তার জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, এ তোরা কেউ যাবি না, চল আমি গিয়ে বলটা নিয়ে আসি।
ওই বাচ্চাটা তখন হাঁটুর উপরে কাপড় তুলে যেরকম একটা আকার নিয়ে, যেরকম দুষ্টু ছেলেরা যেরকম দুর্ব্যবহার করে থাকে, এইভাবে এসে বলটা তুলে নিয়ে চলে গেল। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই জায়গায় একটা কথা বলেছিল যে এখানে বড় বড় আপনারা আলেম সমাজের মানুষ আছেন, আমি আপনাদের সামনে একটা কথা বলছি, এতগুলো বাচ্চা আছে, কোনো বাচ্চা এলো না, যে বাচ্চাটা এইরকম আকার নিয়ে একটা বিয়াদবি ভাব নিয়ে এসে বলটা তুলে নিয়ে গেল, আমি ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সন্দেহ পোষণ করছি এই বাচ্চাটার জন্মের গণ্ডগোল আছে। কিসের গণ্ডগোল কথা বলে? আল্লাহর কসম দিয়ে বলছি, কিতাবের মধ্যে লেখা আছে, সঙ্গে সঙ্গে ওই আলেম সম্প্রদায়ের মানুষগুলো, ওই আলেমগুলো, আলেম সমাজের মানুষরা মাহফিলটা ভেঙে দিয়ে সঙ্গে সঙ্গে খবর নিল। আরে বলছে কথাটা কে? ইমামে আজম, যার একটা মুখের কথায় শরিয়াতের আইন হয়ে যায়, সেই মানুষটা বলছে। যাচাই বাছাই করতে হবে না, তারা যাচাই মানে যখন দেখলো, খবর নিল, খবর নিয়ে যখন যাচাই করলো, করে দেখতে পেল ওই মহিলাটা ওই এলাকার এক নম্বর, যে মহিলাটার পেট থেকে ওই বাচ্চাটা বেরিয়েছে ওই মহিলাটা হলো ওই এলাকার এক নম্বর দুশ্চরিত্রবান নারী। কথা বুঝলেন না? তারা বর্তমান বলতে চাচ্ছে এটা বর্তমান জমিনে পৃথিবীর জমিনে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ জীবন চরিত্র না জেনে সঠিকভাবে না বিচার করে আমার নবীর চরিত্রের উপরে যারা আঙুল তুলবে, আমার তো মনে হয় ওই সমস্ত মানুষ শুধু তাদের নয়, যাদের 14 গোষ্ঠীর চরিত্রের গণ্ডগোল আছে, কথা ঠিক কি না? জি বাবু, আমার নবীর যতগুলো স্ত্রী ছিল না সবাই নবীর থেকে বয়সে বড় ছিল, অনেকে অনেকে বেশিরভাগ বয়সে বড় ছিল। আর ওই সমস্ত মহিলার কারা? বিধবা মহিলা। এই কথাই বলে না ফেলে দিবি কেন এই মসজিদের ইমাম সাহেবকে দিয়া? কথা বুঝলেন না? মানে দুধে মুখ দিয়েছে বিড়াল তো, বলে এই কি হয়েছে রে, বলে মা বিড়ালে মুখ দিয়েছে, ফেলে দি, বলে ফেলে দিবি কেন ইমাম সাহেবকে দিয়াই না? কথা বুঝলেন না? তো ফেলে দিবি কেন? যে জিনিসটা মানে যে মহিলার দিকে আর কেউ তাকায় না, ওই সমস্ত মহিলাকে আমার নবী বাড়িতে নিয়ে এসে স্ত্রীর মর্যাদা দিয়েছিল। এবারে আসেন, বাকি রইল আম্মা জান আয়েশা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সুন্দরভাবে দেখভাল করত, আমার নবীকে দুনিয়ার জমিনে রেখে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিল। ভাইরা বাবাজিরা মুসলমানরা ছেলেরা নবীর উম্মত উম্মতানে, এই জায়গাটা একটু ভালো করে বুঝুন, খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে সেবা করত আমার নবীকে, এইভাবে আমার নবীর অন্য অন্য স্ত্রীরা এইভাবে সেবা করতে পারত না। এমন সময় আমার আল্লাহ জিব্রাইলকে পাঠালো, ও জিব্রাইল একটা বাচ্চা মহিলাকে খুব পছন্দ করে, নাম তার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রূপে যেই রকম আমার আল্লাহ সুন্দর দান করেছে, গুণে আমার আল্লাহ সেই রকম সুন্দর গুণ দিয়েছেন, আমার আল্লাহ সেই রকম জ্ঞান দিয়েছেন। ভাইরা বাবাজিরা মুসলমানের ছেলেরা, হাদিস শরীফের মধ্যে লেখা আছে পুরুষ মানুষদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মহিলাদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট্ট মহিলা, আমার আল্লাহর হুকুম হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি বিবাহ করে নেন, শুধু আমার আল্লাহ খিদমত নেওয়ার জন্য আমার নবীর সাথে বিবাহের জন্য বলে নাই। মদিনার জমিনে আম্মা জান আয়েশার জ্ঞান আমার আতনা দিয়েছিল। শরীয়তের এরকম অনেক 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 কথা আছে, শরীয়তের অনেক মশলা মশাইল আছে, অনেক মহিলা মানুষ এলাকার হাফেজ সাহেব, ছেলে যদি মাওলানা থাকে এলাকার আলেম ওলামা মসজিদের ইমাম সাহেবের কাছে জানতেও লজ্জা পায়, কথা ঠিক কি না? কথা বুঝলে? এই যেমন কালকে মনে হচ্ছে, হ্যাঁ কালকে সুন্দর বলেছিলাম, কালকে আসানসোল থেকে একজন মহিলা ফোন করেছে, একটা জানার বিষয়, একটু সাহস করে আমার কাছে জিজ্ঞাসা করছে, বলে হুজুর একটা কথা জিজ্ঞাসা করে আপনি বলেন। আমি বলতে চাচ্ছি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে
আমার নবীর কেন বিবাহ হয়েছিল কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জামানায় ওই এলাকা মদিনার মধ্যে সবথেকে বাচ্চা হলো জ্ঞানী মহিলা ছিল একটু জোরে বলেন সুবহানাল্লাহ একজন মহিলা আসানসোল থেকে ফোন করে বলছে হুজুর আচ্ছা স্বামী স্ত্রী মেলামেশার মাধ্যমে আছে আমার ইয়াং ভাইরা আমার জন যুবক বাবাজিরা এবং আমার মায়েদের সকলকে আমি শুনতে বলছি ইসলাম শরিয়াত শরিয়াতের জায়গায় কোনো লজ্জা নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়ের কাছে জিজ্ঞাসা করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিল খলিফা তো খলিফা ছিলেন তো মানে আমাদের দেশে যেমন আর্মিরা বর্ডারে থাকে সে জামানায় যারা আর্মি ছিল অর্থাৎ প্রহরী যারা ছিল বর্ডারে যারা থাকতো এরা চার মাস পাঁচ মাস করে যখন হয়ে যেত মন খারাপ আর কাজে মানে দেশ দেখভালের দিকে শত্রু ঢুকে যাচ্ছে না বারো হচ্ছে এদিকে আর খেয়াল থাকতো না হয়তো তো ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে খুব বিচক্ষণ মানুষ ছিল তো খুব জ্ঞানী মানুষ ছিল কাউকে কাছে পায়নি এই দুর্বলতার পিছনে কারণ কি জিজ্ঞাসা করছে কার কাছে নিজের মেয়ের কাছে আরেকটা জিনিস ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলো মদিনার যারা বিবাহিত মেয়ে আছে মহিলা আছে তারা যেন উদাস মনের মানুষ হয়ে যাচ্ছে কি যেন হারিয়ে ফেলেছে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন যে এই রকম একটা মনোভাব হওয়ার কারণ কি বর্ডার থেকে খবর আসছে কেউ ভালো করে মানে কাজে মন দিচ্ছে না মানে বর্ডারে সেরকম নজর করছে না আর এইদিকে ওই সমস্ত মানুষদের স্ত্রীগুলো যারা আছে তারা একটা উদাস উদাস মন কারোর মুখে যেন একটা হাসি দেখছি না তো এই কষ্ট এই ভাবনা চিন্তাটা নিয়ে গেছে কার কাছে নিজের মেয়ের কাছে কার কাছে মেয়ের কাছে আমা এদিকে এসো মা আমার মেয়ে আমার বেটি আমার কলিজে আমি তোমার কাছে জানতে চাই মা তুমি আমাকে একটু বলো তো পৃথিবীর জমিনে একজন মহিলা মানুষ স্বামীকে নিজের কোলে না পেয়ে কতদিন পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারে ইসলাম আপনি যদি লজ্জা পান এই জায়গায় ঠকে যাবেন ইসলাম ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উত্তর দিয়েছিল আব্বা জান তিন মাস থেকে চার মাস তার উপরে যদি কোনো মহিলা তার স্বামীকে যদি কোলে না যদি পায় ওই মহিলাটা তখন অন্য অন্য পৃথিবীর জমিনে নোংরা চিন্তা ভাবনা তখন চলে আসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল বর্ডারে যে মানুষগুলো ছিল সব মদিনায় ডেকে দিল আর মদিনা থেকে নতুন মানুষ নিযুক্ত করে বর্ডারে পাঠিয়ে দিল একটু জোরে বলেন সুবহানাল্লাহ ইন্না ইসলাম আচ্ছা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যদি লজ্জা করে মেয়ের কাছে না জানতো তাহলে আজও পর্যন্ত ইসলামের এই বিধানটা জানা যেত না জানা যেত না তাই আমার নবীর কাছে ওই জামানার অনেক মহিলারা লজ্জার কারণে আসতো না সেই সময় আমার আল্লাহ হুকুম করলো আম্মা জান আয়েশার সাথে বিবাহ করে নাও একটু জোরে বলেন সুবহানাল্লাহ আসানসোল থেকে যে মহিলার কথা বলছিলাম ফোন করেছে জিজ্ঞাসা করছে হুজুর যদি কোনো স্বামী স্ত্রী মিলনের মধ্যে থাকে মিলনের মধ্যে থাকে এমন সময় মনে করেন মসজিদের পাশে বাড়ি এমন সময় জোহরের আজান দিচ্ছে ফজরের আজান দিচ্ছে হুজুর করবটা কি কথা বুঝলেন না আচ্ছা যদি লজ্জা করি আমি যদি লজ্জা করি বা সেই মানুষটা সেই মহিলাটা যদি লজ্জা করতো তার এই অজানা জিনিসটা অজানাই হয়ে থাকত কিন্তু ইসলামে অজানা নয় অজানা নয় আপনাকে জানতে হবে লজ্জা করবেন কেন জানতে হবে ভাইরা বাবা জিরা মুসলমানের ছেলেরা নবীর উম্মত উম্মতানি তাহলে বলছিলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে আমার নবী কেন বিবাহ করেছিল এই জায়গাটায় পয়েন্টটা নিয়ে আসবো আর একটা পয়েন্টের কথা আমি আলাপ আলোচনা করব ভালো করে বুঝুন খেয়াল করুন তাহলে ভালো করে বুঝবেন অনেকে মায়েরা অনেক কিছু জানতে চায় অনেকে আমার লজ্জাই জানতে পারে না এইবারে ভালো করে বুঝুন আমার নবীকে যেমন লজ্জার খাতিরে মদিনার মহিলারা আমার নবীর সামনে আসতে লজ্জিত বোধ করতে এই সময় আল্লাহর কি হুকুম হলো এইবারে ভালো করে বুঝুন খেয়াল করুন।